ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো হাউ টু ব্ল্যান্ড টেক্স ইন ফটোশপ ফটোশপে কীভাবে আমরা যে কোনো ফটোকে ব্ল্যান্ড আমরা করব টেক্সের মধ্যে তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখবো তো চলো শুরু যাক ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি যদি ভালো লাগে থেকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি তাহলে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন তো অবশ্যই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় ফটোশপে আজকে আমরা শিখবো হাউ টু ব্ল্যান্ড টেক্স ইন ফটোশপ ফটোশপে কীভাবে ব্ল্যান্ড টেক্স করে তো চলো শুরু করে যাক প্রথমে আমাদের দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আমাদের ফুল প্রজেক্ট সো দেখতে পাচ্ছেন সো আমি জুম করে দেখিয়ে দিয়েছি সো এটা কীভাবে করেছে আজকে তোমাদেরকে শেয়ার করব। তো প্রথমে আমার জাস্ট কী করে জাস্ট ফাইল অপশানে যাবো ফাইল জাস্ট কী করবো ওপেন অপশানে যাবো ওপেন থেকে যে কোনো একটা ইমেজ অলরেডি আমার ডাউনলোড করে রেখেছি গুগল বাবা থেকে গুগলে যাবেন অটোমেটিকলি পেয়ে যাবেন আর রানিং ইমেজ লিখবেন অটোমেটিকলি পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন এই একটা আমি ইমেজ অলরেডি আমি নিয়ে নিয়েছি এখান থেকে তো দেখতে পাচ্ছেন এই একটা ইমেজ অলরেডি আমি নিয়ে নিয়েছি তো এখান থেকে কী করে যে মেন ইমেজ যেটা আছে সেই ইমেজটা জাস্ট একটা আমি কী করবো কপি করে নেব সো দেখতে পাচ্ছেন একটা কপি করে নিয়েছি অলরেডি কপি করার পর আমরা কী করব জাস্ট একটা আমরা কী করব এখান থেকে জাস্ট আমরা নিউ একটা লেয়ার নিয়ে নেবো নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা কী করবো জাস্ট একটা ইমেজ অলরেডি আমি কিন্তু টেক্সট আমি কপি করে রেখেছি সো দেখতে পাচ্ছেন একটা টেক্সট কিন্তু অলরেডি আমি কপি করে রেখেছি এটা লিখে সো এই লেখাটা যে লিখেছি সেই লেখাটা আমি কিন্তু দেখতে পাচ্ছেন এটা আছে সো এটাকে আমি সিলেক্ট করবো এখান থেকে সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল সি করব কপি কন্ট্রোল সি কপি করার পর এটা বন্ধ করে দিলাম এই যে নিচে লেয়ারটা আমি এটা কন্ট্রোল ডি করে দেবো কন্ট্রোল সি কপি করলাম একবার এবার কন্ট্রোল ডি দিয়ে দিলাম এটার উপর দেন একটা লেয়ার আমি আগে নিয়ে নিচে অলরেডি আরেকবার আমি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি অলরেডি সো এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটা এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা কী করতে পারি সিলেক্ট পিক্সেল সিলেক্ট পিক্সেল করার পর এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে এডিট অপশান যার পর এখান থেকে একটা কপি করে নিলাম কপি করার পর এটা জাস্ট বন্ধ করে দিলাম আর বন্ধ করার পর এটা কন্ট্রোল ডি দিয়ে দিলাম ডি দেওয়ার পর এখান থেকে জাস্ট একটা লেয়ার নিয়ে নিলাম একটা নিউ লেয়ার নিউ লেয়ার নেওয়ার পর ফিল্টার অপশান যাবো জাস্ট ভেনিসিং পয়েন্ট ভেনিশিং পয়েন্ট যাওয়ার পর এখান থেকে জাস্ট একটা ছোট করে দিলাম ছোটো করার পর এখান থেকে জাস্ট একটা আমি কী করব এখান থেকে জাস্ট একটা আমি রেক্টেঙ্গুলার বানিয়ে নেব এখান থেকে একটা সো এখান থেকে আমি জাস্ট একটা ইয়ে করবো যা বেশ চার কোনার মতো একটা যে কোনো একটা বৃত্তকারের মতো করবে এখান থেকে সো দেখতে পাচ্ছেন এটা বৃত্তকার করার পর নিচের দিকে এটা জাস্ট টেনে দেবো অলরেডি আমি সো ডানোকে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম কন্ট্রোল ভি দিয়ে দিলাম অটোমেটিকলি আমার কিন্তু টেক্সটা আমার অটোমেটিকলি চলে এলাম এটা কন্ট্রোল টি দেবো কন্ট্রোল টি দেওয়ার পর এটা কাস্টমাইজ আমি কিন্তু করতে পারি যে দিয়ে খুশি দিকে আমি কিন্তু এটাকে নড়াচড়া করতে পারি অথবা যে দিয়ে খুশি দিকে আমি এটাকে বসে বসাতে পারি সো সো এটা আমি এরকম রাখবো বা এটা এরকমও করতে পারি যে দিয়ে খুশি আমি কিন্তু রাখতে পারি এটাকে এটা কন্ট্রোল টি দিয়ে এটা জুমও করতে পারি সিফট অল্টা চিপে তো এখান থেকে জাস্ট আমি এটা ঠিক পজিশন আমি এটা কিন্তু রেখে দিচ্ছি অলরেডি এটা এরকম পজিশন আমি কিন্তু অলরেডি রেখে দিলাম রেখে দেওয়ার পর দেন ওকে ওকে করার পর এটা কি করবো জাস্ট এখান থেকে ব্ল্যান্ডিং অপশানে চলে যাব ব্ল্যান্ডিং অপশান থেকে এটা জাস্ট এটা অলটা চেপে এটা ব্ল্যান্ড করবো অলরেডি ব্ল্যান্ড করার পর এটা জাস্ট আমি এইদিকে টেনে দেবো অলরেডি এটাকে আর এটাকে জাস্ট উপরের টে যেটা সেটা উপর দিকে এটা টেনে দেবো অলরেডি এখান থেকে এখান থেকে জাস্ট এই দিক করে দেবো এটাকে এই দিক করে দেবো তো এটা কিছুটা এরকম করার পর এটা জাস্ট আমি এরকম পজিশন আমি রেখে দিলাম এটাকে সব ডান ওকে এটা ওকেও করে দিলাম ওকে করার পর এটাকে কন্ট্রোলটি দেওয়ার পর এটা কাস্টমাইজ করতে পারি এখান থেকে এটাকে জাস্ট জাস্ট আমি এটা এরকম পজিশন রেখে দিলাম যদি এটা কোনো জায়গায় আমরা যদি এটা মুছো যদি মুছতে চাই তো এখান থেকে আমি জাস্ট এটাকে এটার উপর আমি কিন্তু এটা মাস্ক করে দিলাম একটা সাদা হয়ে গেলে এখানে কালো হয়ে গেলে এখানে জাস্ট ব্রাশ টুল নিয়ে নেবো ব্রাশ টুল নেওয়ার পর ব্রাশ সাইডে ছোটো করে দেবো অলরেডি তো এখান থেকে যে অংশগুলো আমি মুছতে চাই সেই অংশগুলো এখান থেকে আমি কিন্তু মুছে দিতে পারবো সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমি মুছে দেবো এখান থেকে বাড়তি অংশগুলো যেগুলো আছে সে অংশগুলো মুছে দেবো অলরেডি মুছে দেওয়ার পর আমি কি করবো এটাকে এর যে মেন লেয়ারটা আছে এটার উপরে কিন্তু আমি ড্রপ সেটও হালকা দিয়ে দেবো আমি সো ডান ওকে ড্রপ সে হয়ে গেছে এখান থেকে জাস্ট এটা হালকা কাস্টমাইজ করে নেব এখান থেকে ডান ওকে সো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে মাথায় কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন টিউটাল আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন তাহলে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন